দাদা, 11 বই চাইবো। এতক্ষণ যে শব্দগুলো বললাম সেগুলোর মধ্যে একটা কমন মিল আছে, সেই মিলটার নাম হচ্ছে প্যালিন্ড্রোম। সেই মিলটা কি? সে মিলটা হচ্ছে এই যে শব্দগুলোকে সামনের দিক থেকে পড়লে যেমন শুনতে লাগে, পেছনের দিক থেকে পড়লেও ঠিক তেমনই শুনতে লাগে, অর্থের কোনো পরিবর্তন হয় না। এরকম বাক্যাংশ, শব্দ, ইভেন একটা বাক্য, একেই আমরা প্যালিন্ড্রোম বলি। আমরা রোজকার চলতে ফিরতে কথা বলতে অনেক প্যালিন্ড্রোম বাক্য বা বাক্যাংশ ব্যবহার করি, সেগুলো জেনে করি অথবা না জেনে করি। এই যেমন ধরুন, কোথায় থাকো, এই বাক্যাংশটি একটি প্যালিন্ড্রোমিক বাক্যাংশ। এ তো আমাদের মানে খুব কমন, এ তোমরা কোথায় থাকো প্রশ্নটা করেই থাকি। এখানে দেখা যাচ্ছে কোথায় থাকো, উল্টে ভাবুন কোথায় থাকো, তাহলে একেবারে সামনে থেকেও যা মানে পেছন থেকেও তাই মানে, এটা হচ্ছে একটা প্যালিন্ড্রোম বাক্য। যেমন আর একটা বলা যেতে পারে, কে আঁকে, এটাও প্যালিন্ড্রোম। প্যালিন্ড্রোম নিয়ে যারা চর্চা করেন তাদের প্যালিন্ড্রোমিস্ট বলা হয়। এরকমই একজন প্যালিন্ড্রোমিস্ট হচ্ছেন আবদুল্লাহ। তিনি প্যালিন্ড্রোমের যে সংজ্ঞা দিয়েছেন সেটা হলো, ইহা উল্টে পাল্টে উহাই। দেখুন, এই কথাটাকে যদি উল্টে ভাবি, এই বাক্যটাকে যদি উল্টে ভাবি, তাহলেও কিন্তু ইহা উল্টে পাল্টে উহাই, এটি একটি প্যালিন্ড্রোম। প্যালিন্ড্রোম কথাটি এসছে গ্রিক শব্দ প্যালিন্ড্রোমাস থেকে, যার ইংরেজি অর্থ রানিং ব্যাক এগেইন। অর্থাৎ এমন কিছু শব্দগুচ্ছ, এমন কিছু সংখ্যা, এমন কিছু বাক্য বা বাক্যাংশ যাকে সামনের দিক থেকে পড়ে যেতে যেতে শেষে যেই পৌঁছলাম, সেখান থেকে যদি ইউটার্ন দিয়ে আবার পড়তে শুরু করি, সেই শব্দ বা বাক্যাংশ এর অর্থের কোনো পরিবর্তন হবে না। এটাই হচ্ছে প্যালিন্ড্রোমের মূল কথা, বা একেই প্যালিন্ড্রোম বলে। যেমন সংখ্যার দিক থেকে দেখুন, এক এক, যাকে আমরা 11 বলি, সেটা উল্টে লিখলেও এক এক, ইউটার্ন করে লিখলে। অথবা শব্দের ক্ষেত্রে জলজ, বন মানব, খুব সাধারণ কথা দাদা, কাকা, মামা, এগুলো প্রত্যেকটাই প্যালিন্ড্রোমের উদাহরণ। পৃথিবীর বিভিন্ন ভাষাতে প্যালিন্ড্রোমের চর্চা বহু যুগ আগে থেকে এখনো পর্যন্ত হয়ে আসছে। এদের মধ্যে যদি আমি বাংলার কথা বলি, তাহলে শরৎচন্দ্র পণ্ডিত বা দাদা ঠাকুরের নাম না করাটা অত্যন্ত অনুচিত হবে। দাদা ঠাকুর ছিলেন একজন আদর্শবান, মানবিক, হৃদয়বান ব্যক্তি, যে যার একটা অনন্য প্রতিভা ছিল, তিনি মুখে মুখে ছড়া বানাতে পারতেন। তার মায়ের নাম ছিল তারাসুন্দরী দেবী এবং বাবার নাম ছিল হরলাল পণ্ডিত, এবং উভয়ই খুব ছোট বয়সে মারা যান। এরপরে শরৎ পণ্ডিত মানুষ হয়েছিলেন তার কাকার কাছে, অত্যন্ত কড়া অনুশাসনের মধ্যে এবং অত্যন্ত স্নেহের সাথে। সাংবাদিক, বিদ্রুপাত্মক সাহিত্য, গীতিকার, সমাজ সমালোচক ইত্যাদি হিসেবে দাদা ঠাকুরকে বাংলা সাহিত্য সারা জীবন মনে রাখবে। তাঁর জীবন নিয়ে চলচ্চিত্র তৈরি হয়েছে, যার নাম ভূমিকায় অভিনয় করেছেন ছবি বিশ্বাস। কথার ভেলকিতেও দাদা ঠাকুর ছিলেন অনন্য। এ প্রসঙ্গে একটা গল্পের কথা শোনা যায়, একবার গায়ক শ্রী রামকুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে তার আলাপচারিতার কথা। তা প্রথম যখন তাদের সাক্ষাৎ হয়েছে, দাদা ঠাকুর শ্রী রামকুমার চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করেছেন, তুমি কি করো? রামকুমার চট্টোপাধ্যায় উত্তর দিয়েছেন, আগে আমি গাই। সঙ্গে সঙ্গে দাদা ঠাকুরের সরস প্রত্যুত্তর, তার রোজ কষের করে দুধ দাও। দাদা ঠাকুরই কিন্তু প্রথম বলেন যে ইংরেজি শব্দ আই, ই ও আই ই, একটি প্যালিন্ড্রোম, যার বাংলা নয়ন, সেটিও একটি প্যালিন্ড্রোম। দাদা ঠাকুরের বিখ্যাত কিছু প্যালিন্ড্রোমের মধ্যে দু একটার কথাই উল্লেখ করছি, যেমন
চার সের চা, মার কথা থাক রমা, বিরহে রাধা নয়নে ধারা হেরবি। তারপর ধরুন থাক রবি কবির কথা, এবং অবশ্যই কীর্তন মঞ্চ পরে পঞ্চম নর্তকী। দাদা ঠাকুরের প্যালিন্ড্রমিক ধারাকে নিরলসভাবে এপার বাংলা ওপার বাংলার বেশ কিছু গুণী মানুষ বহন করে নিয়ে চলেছেন, যাদের মধ্যে ওপার বাংলার একজন গুণী মানুষের নাম হচ্ছেন ফরিদুদ্দিন। ফরিদুদ্দিন একটি বই লিখেছেন, বইটির নাম হচ্ছে কথা থাক। এটি প্যালিন্ড্রম সংক্রান্ত একটি বই। লক্ষ্য করুন বইটির নাম কথা থাক, এটিও একটি প্যালিন্ড্রম। এপার বাংলার প্রথম প্যালিন্ড্রমিক পত্রিকার নাম হল নবভুবন। লক্ষ্য করুন এই নামটি একটি প্যালিন্ড্রম। রাজ্যে প্যালিন্ড্রমের প্রচারের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গ প্যালিন্ড্রমিক পরিষদ। এর অ্যাব্রিভিয়েশনটি লক্ষ্য করুন, প প্য প, উল্টালেও প প্য প, প্যালিন্ড্রম। মিথুন চক্রবর্তী একজন প্যালিন্ড্রমিক বিষয়, জন্ম কলকাতায়, এখন মিশিগান বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট রিসার্চ সায়েন্টিস্ট পদে কর্মরত। একে প্যালিন্ড্রমিক বিষয় বললাম কেন, কারণ আধুনিক বাংলা প্যালিন্ড্রমের জন্য মিথুন বাবু ফেসবুকে চক্রবর্তী বক্রোচ নামে প্রতিদিন 2 থেকে 4টি প্যালিন্ড্রমিক বাক্য পোস্ট করেন। এ কিন্তু একটা বিশ্ব রেকর্ড। তার কতগুলি প্যালিন্ড্রমিক বাক্য আমি পড়ছি, সবকটা দিয়ে আমার মনে নেই, না দেখে বলতে পারছি না। যেমন, বেটা কাল চুপি চুপি চুল কাটবে। আরেকটি, মাকি কাল পেনশন পেলো কাকিমা। কে দিলি লাল ফুল লিলি দিকে, বেল খেয়ে মেজমে খেলবে। বোন কিশমিশ কিনবো, নেই আস্থা আইনে। পান এবং প্যালিন্ড্রম নিয়ে যে পোস্টগুলি লাস্ট কয়েকদিনে করেছি সেগুলোর তথ্য পেতে আমাকে বিশেষভাবে হেল্প করেছে এই বইটি। বইটির নাম পানে প্যালিন্ড্রমে, খসড়া প্রকাশনী থেকে প্রকাশিত, সম্পাদনা অনয় দত্ত। পারলে এই বইটি পড়ে নেবেন। আমার কথাটি ফুরলো, নটে গাছটি মুড়লো, বই তার নিজের জায়গায় থাকলো। অনেক প্যালিন্ড্রমের এবং অনেক পানিংয়ের খোঁজ পাবেন এই বইটি থেকে। আজকের মতন তাহলে বিদায়। যদি কন্টেন্টের এতটুকু ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন।